নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও কিন্তু আমরা সমার্থক শব্দের উপর একটা ক্লাস করব, কিন্তু সেটা একটা সম্পূর্ণ ধরনের নতুন ক্লাস। তোমরা প্রত্যেককেই জানো বন্ধু যে আমি প্রতিদিন সমার্থক শব্দে যে ক্লাসগুলো করছি, দেখবা প্রত্যেকের টপিক ভাগ করে করে, কারণ আমরা সমার্থক শব্দ জেনারেলাইজেশনে করে যাই, কিন্তু আমি সেটা কিন্তু করতে যাইনি। কারণ তোমাদের যেটা আমি করতে চাইছি সেটা কী বলো তো বন্ধু, সেই জিনিসটা করতে পার্ট নিয়ে, অর্থাৎ দেব দেবতা সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, বা শিক্ষা কোনো জিনিস সম্পর্কে, বা বীর যোদ্ধা সম্পর্কে, বা প্রকৃতি সম্পর্কে, অর্থাৎ এক একটা পার্ট বা এক একটা অংশ সম্পর্কে যদি সমর্থক শব্দ বলে সেটা, তাহলে আলাদা আলাদাভাবে যদি আমি জানি তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা। আর যদি জেনারেলভাবে যদি করে দিই গঙ্গা, তারপরে করে দিলাম আম, তারপরে করে দিলাম ক্রিকেট, এই যে এলোমেলোভাবে হয়ে গেলে পরে সেটা তো আর হয় না। তাই পাঠ খেলার সঙ্গে খেলা রেখেছি, ফলের সঙ্গে ফল রেখেছি, পরিবেশের সঙ্গে পরিবেশ রেখেছি, সেদিকের কথা মাথায় রেখে আজকে যেটা শেখাবো তোমাদের, পরিবেশ বিষয়ক সমার্থক শব্দ, অর্থাৎ পরিবেশের সঙ্গে রিলেটেড যেগুলো রয়েছে সেই পরিবেশের সঙ্গে রিলেটেড সেই সমার্থক শব্দ কিন্তু আজ তোমাদের শেখাবো। এবং দেখো বন্ধু, প্রথমে আমি বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা জিনিস শিখতে হলে কিন্তু টপিকের নামটাকে বিশ্লেষণ করলে সেটা অনেকটা পাওয়া যায়। এই সমার্থক, সমযুক্ত অর্থক, অর্থাৎ যাদের সমান অর্থ, যাদের অর্থ একই, অর্থাৎ যেসব শব্দের, যেসব শব্দ একই অর্থ বহন করে, একই মিনিং বহন করে, বা যে শব্দের মাধ্যমে তুমি যেটা বোঝাতে চাইছো আমি যদি সেটা বোঝাতে চাই, তাকে তখন সমার্থক শব্দ পর্যন্ত বলা হয়। যেমন ধরো যে আমি আকাশ বললাম, তুমি খ বললে, আরেকজন গগন বললো, ঠিক আছে, আরেকজন অম্বর বললো। দেখো বন্ধু, প্রত্যেকটা শব্দের মানেই কিন্তু আকাশ। এই যে আমরা প্রত্যেকে প্রত্যেকে আলাদা শব্দ ব্যবহার করলেও তাদের কিন্তু আসলে বলা হচ্ছে কিন্তু কী বলতো বন্ধু, সমার্থক শব্দ, কারণ তাদের সেম অর্থ। তাই ইংরেজিতে বলেছে সিমিলার ওয়ার্ড বা নিয়ারেস্ট মিনিং, বাংলায় সমার্থক শব্দ বা প্রতিশব্দ বা একই অর্থের কিন্তু শব্দ। কি বললাম, সমার্থক শব্দ, প্রতিশব্দ বা একই অর্থের শব্দ। সেদিক থেকে দেখো বন্ধু, আজ পরিবেশের সঙ্গে আমরা মিল রেখে যেটা পড়ব পাতা, ইংরেজিতে যাকে হচ্ছে লিফ, এলইএপি লিফ, অর্থাৎ পাতা, পাতা সমার্থক শব্দ কী কী হতে পারে দেখো বন্ধু। পত্র মানে কি, পাতা। কি বললাম, পাতা সমার্থক শব্দ কী হতে পারে, পত্র মানে কি, পাতা। তার কি পল্লব মানে কি, পাতা। আবার কিশলয় মানে কি, পাতা। বোঝা গেল বন্ধু? ফলে এই যে পাতা সমার্থক শব্দ আমি কী কী পেলাম, পাতা সমার্থক শব্দ পেলাম আমি পত্র মানে পাতা পেলাম, পল্লব মানে পাতা পেলাম, আবার কিশলয় মানেও কিন্তু পাতা পেলাম। তাহলে এই যে দেখো, প্রত্যেকটা শব্দের মানে কিন্তু এক, তাই এদের একে অপরকে বলাচ্ছে কিন্তু সমার্থক শব্দ। ইংরেজিতে বলাচ্ছে লিফ, বাংলায় পত্র বা পাতা বা পল্লব বা কিশলয়। তারপর দেখো কি আছে, পদ্ম ইংরেজিতে দেখা হচ্ছে লোটাস, পদ্ম ইংরেজিতে দেখে কী বলা হচ্ছে লোটাস। এই পদ্মের সমার্থক শব্দ কী হতে পারে, যেমন কমল মানে কি, পদ্ম, উৎপল মানে কি, পদ্ম, সরোজ মানে কি, পদ্ম, পঙ্কজ মানে পদ্ম, শতদল মানে পদ্ম, রাজীব মানে পদ্ম, নলিনী মানে পদ্ম, সরসীজ মানে পদ্ম, তারপর হচ্ছে তামরস মানে পদ্ম, অরবিন্দ মানে হচ্ছে পদ্ম। তাহলে ভাববন্ধু, এই লোটাস বা পদ্মের কতগুলো সমার্থক শব্দ আছে, ফলে কোনো জায়গায় যদি আমি উৎপল দেখি, শতদল দেখি বা তামরস দেখি, আমি যদি বুঝেই উঠতে না পারি পদ্মকে বোঝানো হয়েছে, তাহলে তো একটা চাপের বিষয়। এই কারণে কিন্তু ভাষা জ্ঞানকে বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য, যে কোনো টপিক পড়ে তার মানে বোঝার জন্য কিন্তু সমার্থক শব্দ জানা কিন্তু একান্ত প্রয়োজন। তাহলে দেখো বন্ধু, তাহলে পদ্মের সমার্থক শব্দ আমরা কী কী পেলাম, কমল পেলাম, উৎপল পেলাম, সরস পেলাম, পঙ্কজ পেলাম, শতদল পেলাম, রাজীব পেলাম, নলিনী পেলাম, সরসীষ পেলাম, তামরস পেলাম, অরবিন্দ পেলাম, অর্থাৎ এতগুলো কিন্তু পদ্মের সমার্থক শব্দ হিসাবে পেলাম। এবার দেখো বন্ধু, আমরা বন পড়বো, যে বনের সমার্থক শব্দ ইংরেজিতে যাকে বলা যায় ফরেস্ট, ফরেস্ট, ফরেস্ট মানে কি, বন। এই বনের সমার্থক শব্দ বা ন্যারেস্ট মিনিং বা সিমিলার ওয়ার্ড কী হতে পারে দেখো বন্ধু, যেমন অরণ্য মানে কি, বন বোঝায়, তারপর হচ্ছে অটবি মানেও বন বোঝায়, জঙ্গল মানেও বন বোঝায়, কান্তার মানেও বন বোঝায়, বিপিন মানেও বন বোঝায়, কান্তার মানেও বন বোঝায়, কানন মানেও বন বোঝায়, আবার হচ্ছে কিন্তু দাবো মানেও কিন্তু বন বোঝায়। তাহলে দেখো, এই যে তাহলে বনের আমি কী কী পেলাম, বন বা ফরেস্ট, এর সমার্থক শব্দ কী, অরণ্য, অটবি, জঙ্গল, কান্তার, বিপিন, কানন, দাবো, এই প্রত্যেকটাই কিন্তু আমরা অরণ্য বা ফরেস্টের কিন্তু সমার্থক শব্দ হিসাবে পেয়েছি। এবার দেখো কাকে পড়বো, এবার পড়বো লতা, ক্রিপার যাকে বলাচ্ছে, লতা ইংরেজিতে বলাচ্ছে কি, ক্রিপার। এই যে লতার সমার্থক শব্দ আমরা কী কী পাবো বা কী কী আমরা সাধারণত জানি দেখো বন্ধু, এই যে বল্লবী মানে কি, লতা, আবার লতিকা মানেও কি, লতা, আবার ব্রততী মানেও কি, লতা। দেখবা ব্রততী বিখ্যাত একটা নাম, বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, এই যে বাচিকতা, যিনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, এই যে ব্রততী, ওই যে ওনার নামটার মানে হচ্ছে কিন্তু লতা। দেখো বন্ধু, হয়তো ওনাকে
নামটা জানতে কিন্তু নামটার মানে কি সেটা কিন্তু জানতে না। এই সমার্থক শব্দের মধ্যে দিয়ে বাচিক শিল্পী বিভক্তি শব্দটার মানে কিন্তু তোমরা শিখে গেলে। ফলে এই যে লতা যাকে বলে যে ক্রিপার, এর সমার্থক শব্দ বল্লবী হতে পারে, লতিকা হতে পারে বা ব্রততী হতে পারে। তারপর কি আছে দেখো, পুষ্প ইংরেজিতে যাকে বলা হচ্ছে ফ্লার, পুষ্প ইংরেজিতে যাকে বলা হচ্ছে ফ্লার। এই যে পুষ্প ফ্লারের বিপরীত শব্দ কি কি হতে পারে দেখো বন্ধু, যেমন ফুল সহজ ভাষায় আমরা জানি কুসুম, তারপর হচ্ছে প্রসুন, তারপর হচ্ছে মণিবক, তারপর হচ্ছে সুমন। দেখো বন্ধু এখানে কিছু কিছু নতুন শব্দ দিলে, সুমন আমার নামের নামটা কিন্তু সুমন, আমরা সাধারণত জানি সুমন যার, সে হচ্ছে সুমন সমাজবদ্ধ হয়ে করেছি, কিন্তু সুমন কিন্তু একটা ফুলেরও নাম। দেখো এটাও কিন্তু একটা জেনে গেলে যে তোমাদের স্যারের নাম সুমন, তাহলে সুমন কিন্তু সুমন যার ভালো মন শুধুই নয়, একটা ফুলের নামও কিন্তু সুমন। ফলে একটা সমার্থক শব্দের মধ্যে কিন্তু শিখে গেলে। আবার কি দেখো, এই যে মণিবক তার মানেও ফুল, প্রসুন অনেকের নাম কিন্তু প্রসুন থাকে, প্রসুন বন্দ্যোপাধ্যায়, এই যে প্রসুন, প্রসুন মানে কি পুষ্প বা ফুল, তাহলে প্রসুন মানেও কিন্তু ফুল শিখে গেলাম। তারপর যে কুসুম মানেও ফুল, আবার ফুল মানেও কিন্তু ফুল বা পুষ্প। ক্লিয়ার বন্ধু? তারপর দেখে গেছে বৃক্ষ ইংরেজিতে যাকে হচ্ছে ট্রি, বৃক্ষ ইংরেজিতে কি বললাম হচ্ছে ট্রি। এই যে ট্রি বা বৃক্ষের সমার্থক শব্দ কি কি হতে পারে দেখো বন্ধু, ট্রি বা বৃক্ষের সমার্থক শব্দ, যেমন গাছ মানে বৃক্ষ, তরু মানে বৃক্ষ, পাদপ মানে বৃক্ষ, বিটপি মানে বৃক্ষ, মহিরুহ মানে বৃক্ষ, সাকী মানে বৃক্ষ, দ্রুম মানে বৃক্ষ, উদ্ভিদ মানে বৃক্ষ, বনস্পতি মানে বৃক্ষ। সুতরাং দেখো বৃক্ষ বা ট্রি সমার্থক শব্দ বা সিমিলার ওয়ার্ড বা প্রতিশব্দ বা ন্যারেশন কতগুলো আমরা শিখে গেলাম বা জানতে পারলাম। যেমন গাছ, তরু, পাদপ, বিটপি, মহিরুহ, সাক্ষী, দ্রুম, উদ্ভিদ, বনস্পতি, প্রত্যেকটা শব্দের মানে কিন্তু বৃক্ষ বা গাছকেই কিন্তু বোঝায়। তো এই পনেরো মাঝে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাছ থেকে। এখন পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দেবে। কেন বন্ধু, বিগত এগারো মাস ধরে তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো, আমার ভিডিও দেখেছো, লাইক করেছো, শেয়ার করেছো, কমেন্ট করেছো, তার দ্বারা কিন্তু সত্যি আমি উজ্জীবিত। তোমাদের সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করার জন্যে আমি নিত্য নতুন টপিক নিয়ে দেখবা তোমাদের দদ্দে হাজির হওয়ার চেষ্টা করি। দেখো বন্ধু বিভৎস গরম, দেখো আমি ঘেমে যাই, মানে পাখা চললেও ঘেমে যাই, আবার পাখা চালানো যায় না, সাউন্ডের সমস্যা বলে বিভৎস লাইট হয়, মানে তাতে তারপরেও কিন্তু আমি কখনো ক্লাস নিতে কিন্তু কখনো পিছু পা হয় না, কারণ আমি জানি একটা ক্লাস মিস মানে সত্যি আমার সাথীদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। সেই জন্য আমি প্রতিদিন কিন্তু এই কন্টিনিউশনটা রাখার চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয়। মানসিকভাবে ভেঙে পড়লেও আমি ক্লাস করি, শারীরিকভাবে ভেঙে পড়লেও আমি ক্লাস করি, আমি কোনোভাবে কিন্তু পিছু পাই না, কারণ কষ্টটা আমার কষ্ট আমার থাক, আমার জন্য যেন তোমরা কোনো সাফার না করো, সেই জন্যে কিন্তু আমি তোমাদের চেষ্টা করি প্রতিদিনই কিন্তু ক্লাস নেওয়ার। তারপরে দেখো বন্ধু কী থাকলো, এই যে গ্রাম ইংরেজিতে যাকে বলা যায় ভিলেজ, এই যে গ্রাম বা ভিলেজের সমার্থক শব্দ কি হতে পারে। যেমন আমরা জানি কি যে গা মানে গ্রাম, লোকালয় মানে গ্রাম, পাড়া মানে গ্রাম, পল্লী মানে গ্রাম, জনপদ মানে গ্রাম, নিকেতন মানে গ্রাম, নিলয় মানে গ্রাম, আলয় মানেও কিন্তু গ্রাম। ফলে গ্রামের সমার্থক শব্দ কি পেলাম, গা, লোকালয়, পাড়া, পল্লী, জনপদ, নিকেতন, নিলয়, আলয়, প্রত্যেকটাই কিন্তু গা বা গ্রামের সমার্থক শব্দ যাকে ইংরেজিতে বলা হচ্ছে ভিলেজ। তারপরে কী আছে দেখো বন্ধু, এই যে গৃহ, এই যে গৃহ হাউস, এই যে গৃহ, এই যে হাউস আমরা যেটা বাড়ি বলতে যাই, তার সমার্থক শব্দ কী হতে পারে দেখো বন্ধু, বাড়ি মানে গৃহ, আবাস মানে গৃহ, তারপর হচ্ছে সদন মানে গৃহ, ভবন মানে গৃহ, বাসস্থান মানে গৃহ, তারপর হচ্ছে আগার মানে গৃহ, শালা মানে গৃহ, নিলয় মানে গৃহ, আবাস মানেও কিন্তু গৃহ। তাহলে গৃহ সমার্থক শব্দ কী শিখলাম, বাড়ি মানে আমরা গৃহ বুঝি, আবাস মানে গৃহ বুঝি, সদন মানেও গৃহ বুঝি, ভবন মানেও গৃহ বুঝি, বাসস্থান মানেও গৃহ বুঝি, আগার মানেও গৃহ বুঝি, তারপর হচ্ছে শালা মানেও গৃহ বুঝি, নিলয় মানেও কিন্তু গৃহ বুঝি। অর্থাৎ প্রত্যেকটা শব্দই কিন্তু আমরা কিন্তু গৃহ বা বাড়ির কিন্তু সমার্থক শব্দ। তারপর দেখো কী আছে, এই যে মার্গ যাকে বলা হচ্ছে রোড মানে পথ, মার্গ রোড বা পথ, এই যে মার্গের সমার্থক শব্দ কী কী হতে পারে যেমন ধরো পথ মানে মার্গ, সড়ক মানে হচ্ছে পথ, রাস্তা মানে পথ, সরণি মানে পথ, বর্ত বে বর্ত মানে হচ্ছে কিন্তু পথ। এই যে বর্তমানে পথ, এটা সাধারণত জানি না, অনেক ক্ষেত্রে কিন্তু বর্ত শব্দটা দিয়ে যায় সমার্থক শব্দ হিসেবে, এটা সাধারণত আমরা কিন্তু খুঁজে পাই না। এই যে সুরবর্ত অর্থাৎ স্বর্গের পথ, যাতে দেবতারা যে পথে কিন্তু যাতায়াত করে, সেই দিকে এই যে মার্গ মানে রোড, তাহলে রোডের সমার্থক শব্দ কী পেলাম, পথ পেলাম, সড়ক পেলাম, রাস্তা পেলাম, স্বর্ণী পেলাম এবং বর্ত পেলাম। তারপর দেখো বন্ধু নগর যাকে বলা হচ্ছে টাউন, এই নগর বা টাউনের সমার্থক শব্দ কিন্তু কী হতে
পারে। নগর বা টাউনের সমার্থক শব্দ কি? যেমন হচ্ছে পুর মানে হচ্ছে নগর, শহর মানে নগর, গঞ্জ মানে নগর, বা পুরী মানেও কিন্তু নগর। ফলে টাউনের সমার্থক শব্দ আমরা পেলাম পুর হতে পারে, শহর হতে পারে, গঞ্জ হতে পারে, পুরী হতে পারে। দেখুন এই যে সমার্থক শব্দ, এই বিষয়টা বাংলা মিডিয়ামে পড়ানো হয়, 7-8 পড়ানো হয়, আমরা দেখেছি ক্লাস 7-8 ইংলিশ মিডিয়াম ক্লাস 7-8 কিন্তু পড়ানো হয়। শুধু কি তাই, বিগত যদি প্রাইমারি পরীক্ষা দেখো, বিগত যদি টেট পরীক্ষা দেখো, সেখানেও দেখবে বিভিন্ন ধরনের সমার্থক শব্দকে কিন্তু আসতে দেখা গেছে। ফলে তোমাদের এই যে প্রিয় ইউটিউব চ্যানেল স্বপ্নিল বাংলা, এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ মিডিয়ামের পাশাপাশি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাতে প্রাইমারি বলো, এসএসসি বলো, পিএসসি বলো, নেট বলো, সেট বলো, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা বিষয়ে যে আলাদা আলাদা টপিক রয়েছে, প্রত্যেক টপিকের উপর কিন্তু ভিডিও করা হয়। এবার দেখো তারপর বন্ধু যেখানটা ছিলাম, এই যে বিদ্যালয়, ইংরেজিতে যাকে বলছে স্কুল, এই যে আমরা স্কুলে যাই, যেমন আজ আমিও স্কুল যাব, যে তোমাদের ক্লাসটা নিয়ে যাওয়ার পরে তারপরে স্কুল যাব। এই যে দেখো এই যে বিদ্যালয়, এই যে বিদ্যালয়ের সমার্থক শব্দ বা স্কুলের সমার্থক শব্দ বা ন্যারেস্ট মিনিং বা সিমিলার ওয়ার্ড কিন্তু কী কী হতে পারে। দেখো বন্ধু যেমন বিদ্যায়তন মানে বিদ্যালয়, বিদ্যাপীঠ মানে বিদ্যালয়, জ্ঞানপীঠ মানে বিদ্যালয়, শিক্ষানিকেতন মানে বিদ্যালয়, শিক্ষায়তন মানে কিন্তু বিদ্যালয়। দেখবে অনেক স্কুলের নাম যে কাটক এডিআই শিক্ষানিকেতন, ঠিক আছে, তাহলে শিক্ষানিকেতন মানে আমরা বুঝে গেলাম কিন্তু বিদ্যালয়। তাহলে অচলায়তন আমরা পড়েছিলাম তাই না, সে অচলায়তন নাটক রবীন্দ্রনাথের, সেখানে কিন্তু শিক্ষায়তন তার মানে কি বিদ্যালয়, বিদ্যাপীঠ তার মানে বিদ্যালয়, জ্ঞানপীঠ যেখানে জ্ঞান পাওয়া যায় সেটা কিন্তু বিদ্যালয়, বিদ্যায়তন যে জায়গায় আয়তন দাঁড়িয়ে বিদ্যা দেয় সেটা বিদ্যালয়। সুতরাং বিদ্যালয় বা স্কুলে কত সুন্দর সুন্দর সমার্থক শব্দ রয়েছে, একই রিলেটেড একই ধরনের কিন্তু সব হয়ে যায়, যেমন বিদ্যায়তন, বিদ্যাপীঠ, জ্ঞানপীঠ, শিক্ষানিকেতন, শিক্ষায়তন, অর্থাৎ প্রত্যেকটা হয় বিদ্যা শিক্ষা এর সঙ্গে কিন্তু রিলেটেড হয়ে রয়েছে। তারপর দেখো কি আছে, মন্দির, ইংরেজিতে দেখা হচ্ছে টেম্পল, মন্দির ইংরেজিতে কি বলা হচ্ছে টেম্পল। এই মন্দিরের সমার্থক শব্দ আমরা কি কি ব্যবহার করি বা ব্যবহার করতে পারি, দেখো বন্ধু যেমন দেবালয় মানে মন্দির, আমরা জানি দেবতারা যেখানে থাকে সেখানে দেবালয়, সেই দেবালয় মানে মন্দির। দেউল মানে কি, দেউল মানেও কিন্তু মন্দির, আবার কি পূজাগৃহ, পূজাগৃহ মানেও কিন্তু মন্দির। কারণ দেখো দেবালয় দেবতারা থাকে বলে তার নাম মন্দির, পূজাগৃহ ওই গৃহে পূজা করা হয় বলে তার নামও কি মন্দির। সুতরাং টেম্পল বা মন্দিরের সমার্থক শব্দ হিসেবে আমরা দেবালয়কে পেলাম, দেউলকে পেলাম, পূজাগৃহকে পেলাম। তারপর কি আছে দেখো, তরণী, তরণী মানে কি নৌকা, তরণী মানে কি নৌকা, ইংরেজিতে দেখা বলেছে বোট। এই যে তরণী বা বোটের সিমিলার ওয়ার্ড বা সমার্থক শব্দ কি, দেখো বন্ধু নৌকা মানে তরণী, তরী মানে তরণী, তারপর হচ্ছে বহিত্র মানে তরণী। তাহলে দেখো এই যে তরণী বলতে আমরা নৌকাকেও বোঝাতে পারি, আমরা তরীকেও বোঝাতে পারি, আমরা বহিত্রকে বোঝাতে পারি, প্রত্যেকটা শব্দের মানে কিন্তু তরণী বা ইংরেজিতে যাকে কী বলা হচ্ছে বলতো বোটকে কিন্তু বোঝায়। এই যে দেখো বন্ধু এই যে সমার্থক শব্দ, এই সমার্থক হলে তো বুঝতে পারছো তো যে কোনো জায়গায় ধরো তরণী ব্যবহার করা হলো, বহিত্র ব্যবহার করা হলো, তখন যদি তুমি যদি না বোঝো তাহলে খুব সমস্যা। তা তরি, এই যে তরি অনেক জায়গায় তরি ব্যবহার করা হয়, তুমি যদি না বোঝো তাহলে একটু সমস্যা। মানে এই কারণেই সমার্থক শব্দ জানলে তোমার ভাষা প্রয়োগ করতে সুবিধা, কোনো সাহিত্য পড়ে বুঝতে সুবিধা, কোনো লিখে লিখার মধ্যে ভ্যারিয়েশন আনতে সমার্থক শব্দ আলাদা আলাদা ব্যবহার করে সেখানেও কিন্তু তোমাদের সুবিধা। তারপর দেখো কী আছে, সভা, ঠিক আছে, এই যে সভা, কনফারেন্স রুম, কনফারেন্স হল বলা হয়। এই যে সভার সমার্থক শব্দ বন্ধু কী কী কিন্তু হতে পারে, এবার সেটা তোমাদের শেখো। সভা কি, যেমন ধরো সমিতি মানে সভা বোঝায়, তারপর হচ্ছে তোমার গোষ্ঠী মানে সভা বোঝায়, তাহলে সমিতি মানে সভা, গোষ্ঠী মানে সভা, সমাজ মানেও কি সভা বোঝায়। ফলে কনফারেন্স যদি হয় বা সভাকে যদি বোঝায় তাহলে তার সমার্থক শব্দ আমরা কী কী পাবো, তাহলে সভার সমার্থক শব্দ হিসাবে আমরা সমিতি পেতে পারি, আমরা সমাজ পেতে পারি, আমরা গোষ্ঠী কিন্তু পেতে পারি। দেখো এই যে সমার্থক শব্দ জানলে কী সুবিধা হয় বা আমাকে কীভাবে সমার্থক শব্দ দিতে পারে, যেমন বা মানেটা কি সেটাও জানতে পারে। ধরো তোমাকে বলে দিল দ্রুম, ধরো বলা হস্যমত দ্রুম, এই দ্রুম মানে কি বা দ্রুমের সমার্থক শব্দ কি এটা সাধারণত আমরা জানি না, বা তোমাকে যদি জিজ্ঞাসা করে দ্রুম মানে কি রে, আমরা বলতেই পারি না দ্রুম মানে কি, আসলে এই সমার্থক শব্দ জানি না বলেই তো এই সমস্যাগুলো রয়েছে। ফলে দ্রুমের সমার্থক শব্দ কি, দেখো বন্ধু তোমাদের আমি শিখিয়েছি দ্রুম মানে কি বৃক্ষ মানে কিন্তু দ্রুম, অর্থাৎ বৃক্ষের আরেকটা সমার্থক শব্দ হয়ে যাচ্ছে কিন্তু দ্রুম। ফলে কোনো একটা শব্দ দিয়ে এরকম কিন্তু সমার্থক শব্দ জানতে যাওয়া হতে পারে। যেমন ধরো তোমাকে বলে দিল বর্ত, বর্তময় রে, বর্ত মানে কি, এই দেখো তুমি বন্ধু সেই বর্ত মানেটাও সাধারণত আমরা কিন্তু জানি না, অথচ পড়ে গেছি, কিন্তু এই যে বর্তের যে মানেটা কি, বা তুমি হয়তো জানো কিন্তু তুমি বুঝে উঠতে পারছো না যে বর্তের মানে কিন্তু এটা হতে পারে। তাহলে সেদিক থেকে দেখো বন্ধু এই যে বর্ত, বর্ত শব্দটা সমার্থক শব্দ বা ন্যারেস্ট মিনিং বা সিমিলার ওয়ার্ড কি হতে পারে। যেমন দেখো বর্তমানে অবশ্যই কিন্তু আমরা মার্ক পড়েছি, অর্থাৎ বর্তমানে কি পথ কিন্তু আমরা পড়েছি।
বলে বর্তে সমর্থক শব্দ কি? বর্তে সমর্থক শব্দ কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু পদ বা মার্ক। ফলে দেখো বন্ধু আজকের যে ক্লাসে পরিবার বিষয়ক যে সমর্থক শব্দের ক্লাস, দেখো আমরা কি শিখলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 অর্থাৎ 14টা, অর্থাৎ আমরা কি পরিবার বিষয়ক 14টা সমর্থক শিখলাম এবং এক একটা শব্দের প্রায় 4-5টা করে সমর্থক শিখলাম। আশা করছি বন্ধুরা আজকের পরিবার বিষয়ক যে সমর্থক শব্দের একটা সমৃদ্ধ বা তত্ত্ববহুল ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি বলেই মনে হয়। তারপরে যদি কোনো জায়গায় মনে হয় না স্যার এটা সমস্যা রয়েছে, আমি এটা বুঝলাম না বা এই সমস্যাটা কীভাবে দূর হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট করবে, আমাকে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।